فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ। এই ইসলামের এই তিনটি লেভেল সম্পর্কে আমাদের ধারণা নেওয়া এজন্য দরকার যে আমরা নিজেরা নিজেদেরকে নিরীক্ষণ করব, গভীরভাবে অধ্যয়ন করব যে আমি কোন লেভেলে আছি, আমি কোন লেভেলে আছি। যদি দেখি যে আমি আল্লাহ না করুন নিচের লেভেলে আছি, তাহলে আমি কীভাবে উঁচা লেভেলে যেতে পারবো। আর যদি দেখা যায় যে আমি উঁচু লেভেলে আছি, তাহলে কীভাবে কাজ করলে আমি উঁচু লেভেলেই থাকতে পারবো, কোনোভাবেই যেন আমি নিচু লেভেলে চলে না আসি, এই পন্থাগুলো আমাদেরকে জানতে হবে বা জানতে পারবো। এই জন্য এই তিনটি লেভেল সম্পর্কে আমাদের সকলে জানা দরকার।